আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, রাশিয়া বা ইইউ যে কোনো একটি বেছে নিতে হবে সার্বিয়াকে, বলেছে জার্মান। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 অস্ত্রধারী নিহত। নির্বাচন করে বৈধতা অর্জন করতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল, বলেছে হামাস। ওয়াশিংটন সিউল মহড়ায় পিয়ং ইয়ং এর অস্বস্তি। মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া বা ইইউ যে কোনো একটি বেছে নিতে হবে সার্বিয়াকে, বলেছে জার্মান। সার্বিয়াকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় নাকি রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বে প্রবেশ করতে চায়। স্থানীয় সময় মঙ্গলবার বার্লিনে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে 6টি পশ্চিম বলকান রাষ্ট্রের আলোচনার 2 দিন আগে সার্বিয়াকে এই শর্ত দেয় জার্মানি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে জার্মান সরকারের একজন প্রতিনিধি বলেন, ভূরাজনৈতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে একটি সিদ্ধান্তের প্রয়োজনীয়তা মাথায় আসছে। 2 দশক আগে বেলগ্রেডে ন্যাটোর বোমা হামলা দেশটির পক্ষে কখনো ভোলা সম্ভব নয়, ফলে ন্যাটোর উপর সার্বিয়ারও একটি অবিশ্বাস্য কাজ করে। কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় তারা। দেশটির রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার বুসিসের উপর পুতিন নির্ভর করতে পারেন। বুসিসকে তার প্রতিপক্ষরা ছোট্ট পুতিন হিসেবেও আখ্যা দিয়ে থাকে। রাশিয়ার সঙ্গে সার্বিয়ার গভীর ঐতিহাসিক সম্পর্ক ও স্লাভিক জাতিগত ও ধর্মীয় সম্পর্কও বিদ্যমান। জার্মানির ওই প্রতিনিধি আরো বলেন, সহযোগিতার বিষয়ে সার্বিয়া ও রাশিয়ার মতো একটি চুক্তির কারণে বিস্ময় ও হতাশা প্রকাশ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যোগদানের ইচ্ছুক প্রার্থীদের রাশিয়ার বিরুদ্ধে ইইউ এর নিষেধাজ্ঞাগুলো গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। সার্বিয়া 2012 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রার্থী, তবে সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের বিষয়ে নিয়মিত পররাষ্ট্রনীতি সক্রিয় রেখেছে দেশটি। এই পদক্ষেপটির কঠোর সমালোচনা করেছে ইইউ। তিনি আরো বলেন, একজনের ধারণা ছিল যে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস তার পেন্ডুলাম অবস্থান সম্পর্কে ভালোভাবে অবগত। তিনি যদি তার দেশকে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে তাতে জার্মান সরকারের সমর্থন আছে। যদি অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এর বিপরীতে পরিণতি এসে দাঁড়াবে। এদিকে জানিয়ে দিব, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 অস্ত্রধারী নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সাথে পৃথক সংঘর্ষে 4 অস্ত্রধারী নিহত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের 2টি পৃথক এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কাশ্মীরের অবন্তিপোরা এলাকায় নিরাপত্তারক্ষীদের গুলিতে 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে অনন্তনাগের বিজবেহারা এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 1 জন নিহত হন। উপত্যকায় অস্ত্রধারীদের বিরুদ্ধে এই 2টি ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছেন জম্মু ও কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর বিজয় কুমার। এর আগে গত সোমবার উপত্যকায় অস্ত্রধারীদের একটি পরিকল্পনা নষ্ট করে দেওয়ার দাবি করেছিল পুলিশ। তাদের দাবি, পাকিস্তান অধিকৃত জম্মু থেকে ড্রোনের মাধ্যমে উপত্যকায় অস্ত্রশস্ত্র সহ বিস্ফোরক সরবরাহ করা হচ্ছিল, ইউরোপ থেকে তা নিয়ন্ত্রণ করাও হচ্ছিল। এই দলের 2 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছিল পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহের অভিযোগ, উপত্যকায় নতুন খেলা শুরু করেছে পাকিস্তান, ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্রসহ মাদক পাচার করছে তারা। এদিকে জানিয়ে দিব, নির্বাচন করে বৈধতা অর্জন করতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল, বলেছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বর্ণবাদী ইসরায়েল সরকার একটি জবরদখলকারী অবৈধ শাসন ব্যবস্থা যা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বাচনের আয়োজন করে এই অবৈধ সরকার বৈধতা অর্জন করতে পারবে না। হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বার্তা সংস্থা আল আহেদকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলি রাজনীতিবিদদের মধ্যে তীব্র মত পার্থক্যর প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরায়েলে বর্তমানে যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার কোনো গুরুত্ব হামাসের কাছে নেই। হামাসের মুখপাত্র বলেন, সামাজিক রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা সহ গোটা ইসরায়েল সরকার অবৈধ এবং তেল আবিবে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা ফিলিস্তিনি জাতির শত্রু। নির্বাচনের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল বৈধতা অর্জন করবে না। কানু আরো বলেন যে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের জনগণের নির্বিচারে হত্যা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় ন্যায়সঙ্গত অধিকার ফিলিস্তিনিদের রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক অচল অবস্থার অবসানের জন্য মঙ্গলবার সেখানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত 4 বছরের কম সময়ের মধ্যে ইসরায়েল নিয়ে এই 5ম বারের মতো পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2019 সালের পর তেল আবিবে কোনো কার্যকর সরকার ক্ষমতায় নেই।
এদিকে জানিয়ে দিব ওয়াশিংটন সিউল মহড়ায় পিয়ংইয়ং এর অস্বস্তি। সিউল ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়া ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে কোরীয় উপদ্বীপে। মহড়া অবিলম্বে বন্ধ না করলে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়াটি চলবে 5 দিনব্যাপী, শেষ হবে শুক্রবার। এই দুই মিত্রের বিভিন্ন সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এর আগে মিসাইল উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে মহড়া বন্ধ না হলে এমন কিছুই করতে পারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সিউলের কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে 2017 সালের পর ফের পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি পিয়ংইয়ং নিচ্ছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সামরিক উস্কানি অব্যাহত রাখলে তারা আরও শক্ত ব্যবস্থা নেবে, আর এর দায় নিতে হবে ওয়াশিংটনকেই। ভিজিল্যান্ট স্টর্ম নামে যৌথ মহড়ায় দুই দেশের শত শত যুদ্ধবিমান অংশ নিয়েছে। সোমবার থেকে বিরামহীন এগুলো শক্তি প্রদর্শন করেই চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্ব এক ধরনের হুমকিতে আছে। এই অবস্থায় গত মাসের শুরুতে কোরীয় উপদ্বীপের কাছে পরমাণু অস্ত্র সমৃদ্ধ রণতরী ইউএসএস রোনাল্ড রিগান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ওয়াশিংটনের এই পদক্ষেপকে উত্তর কোরিয়ার জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। কোরীয় উপদ্বীপের কাছে সিউল বাহিনীর এক মহড়ায় অংশ নেয় রণতরীটি। বর্তমানে এই রণতরী ফিলিপাইন সাগরে ফ্লাইট অপারেশন পরিচালনা করছে। সেপ্টেম্বরের উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ঘোষণা দেন কিম জং উন, আর এই তকমা অপরিবর্তনীয় বলে মন্তব্য করেন তিনি। চলতি বছরে মিসাইল উৎক্ষেপণের তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এ পর্যন্ত দেশটি অন্তত 40টি মিসাইল উৎক্ষেপণ করেছে। এদিকে জানিয়ে দিব, মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরের সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেছে যে সীমাহীন বিভ্রান্তি এবং রাজনৈতিক ভিট্রিয়াল হামলার চালানি, যেমন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির প্রাসাদে। ডেভিড ডিপেট শুক্রবার রাতে সান ফ্রান্সিসকো পেলোসির বাড়িতে প্রবেশ করে এবং তার 82 বছর বয়সী স্বামী পোলকে মারাত্মকভাবে মারধর করে। ডিপেপের বিরুদ্ধে এখন একজন সরকারি কর্মকর্তাকে হত্যা চেষ্টা এবং অপহরণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই হামলাটি মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের এক সপ্তাহ আগে এসেছিল, কারণ রাজনীতিবিদ এবং ভোটকর্মীরা হুমকি বার্তা এবং ভয় দেখানোর একটি স্পাইক রিপোর্ট করেছেন। এর মধ্যে রয়েছে অ্যারিজোনায় সশস্ত্র ব্যক্তিরা ব্যালট ড্রপ বক্সে টহল দিচ্ছে, ভোট দেওয়ার চেষ্টা করছে, এমন লোকদের ভয় দেখাচ্ছে, নির্বাচন সম্পর্কিত ধারণা জালিয়াতি এবং বিভাজনমূলক বিষয়গুলিতে ডিভিই প্রতিক্রিয়াগুলি সম্ভবত বিক্ষিপ্ত ডিভিই সহিংসতার ষড়যন্ত্র এবং 2022 সালের মধ্যবর্তী নির্বাচন চক্রের নেতৃত্বে এবং পরে সহিংসতার ন্যায্যতা দেওয়ায় বৃহত্তর প্রচেষ্টা চালাবে। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলি যৌথ গোয়েন্দা সংস্থায় বলেছে এই তথ্য। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 2020 সালের নভেম্বরে জো বাইডেনের কাছে তার নির্বাচনী পরাজয় মেনে নিতে অস্বীকার করার পর রাজনৈতিক সহিংসতার কথা বেড়ে যায়, যার ফলস্বরূপ 6 জানুয়ারি 2021 প্রাক্তন রাষ্ট্রপতির সমর্থকদের দ্বারা মার্কিন ক্যাপিটলে আক্রমণ করা হয়েছিল। গত সপ্তাহে ট্রাম্প টেক্সাসের রব টাউনের ভোটারদের ভোটে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। পেলোসিকে পাগল বলে অভিহিত করেছে এবং বলেছে যে বাইডেন অতি বাম পাগলরা টেক্সাসে যুদ্ধ চালাচ্ছে। বাইডেন এবং তার ডানপন্থী হ্যান্ডেলাররা আমেরিকাকে একটি পুলিশ রাষ্ট্রে পরিণত করেছে। তিনি জোর দিয়ে বলেছেন যে তার ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করে 6 জানুয়ারি একটি কুটিল চুরির নির্বাচনে কারণে হয়েছিল। নিউ ইয়র্ক টাইমস অনুসারে 2021 সালে নথিভুক্ত 9,625টি ঘটনাসহ ট্রাম্পের নির্বাচনে 5 বছরের রাজনৈতিক সহিংসতার হুমকি 10 গুণ বেড়ে গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।